দিনটা আমাদের উত্তমময় হোক, তার কারণ মানুষটি তো অতি উত্তম একজন মানুষ, তাকে কথায় সুরে স্মরণ করব আজকে আমরা। এবং জোডিয়াক মিউজিক বরাবরই এই অনুষ্ঠানটি করে থাকে, শুধু তাই নয়, আমরা সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকি আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়। আজকে সবটুকু ভালোবাসা আমরা নিবেদন করব আমাদের মহানায়ক উত্তম কুমারকে। তিনি আছেন আমাদের অন্তরে, তিনি থাকবেন আমাদের অন্তরে, কারণ তিনি যে নায়ক নন, মহানায়ক। সত্যিই তাই, তাহলে না হলে দেখো নন্দিনী দি, সেটা হলো তার সেভাবে যদি আমরা বলি মৃত্যুর 38তম বর্ষ। ১৯৮০ সালে তিনি চলে গেছেন, কিন্তু এতগুলো বছর আগে তিনি চলে গেলেও তিনি কিন্তু আজও আছেন আপনার আমার আমাদের সকলের অন্তরে মধ্যমণি হয়ে। ঠিক তাই। আচ্ছা, এমন একটা দিন কি সত্যি আমাদের যায় যেদিন আমরা উত্তম কুমারের ছবি দেখি না বা তার ছবির কোনো গান গুনগুন করে অন্তত গাই না? একদমই না, কারণ আমরা সব সময় কোনো না কোনো ভাবে তার ছায়াছবির গান কিংবা ক্লিপিংস দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে তার গান তার কথা ছাড়া বোধ হয় হয় না। ঠিক তাই, ঠিক তাই। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে বাঙালি, বাঙালিকে ভারতীয় এবং ভারতীয় থেকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন যে মানুষটি, তিনি হলেন উত্তম কুমার। হ্যাঁ, এবং তার অদ্ভুত দেখো তার পোশাকের মধ্যে, মানে আমার একটি কথা মনে পড়ছে, আরেকজন মহান অভিনেতা রাজেশ খান্নাজি বলেছিলেন, উত্তম কুমারের থেকে শিখতে হয়, উত্তম কুমারের থেকে জানতে হয় যে সামান্য একটা ধুতি এবং পাঞ্জাবি সেটাকে কিভাবে ক্যারি করতে হয়। বাঙালি ড্রেসটাকে উনি বোধহয় সর্বভারতীয়তে পৌঁছে দিয়েছেন, এবং বিশ্বের দরবারে যেভাবে তিনি ধুতি এবং পাঞ্জাবিকে পৌঁছে দিয়েছিলেন, আমরা বাঙালি হয়ে কিন্তু সত্যি গর্ব করতে পারি তাকে। একদমই তাই, 24শে জুলাই সামনে, তাই আজকের দিনটা আমরা উত্তমময় রাখবো। কেন বলো তো আমরা একটু আগে করছি, কারণ জোডিয়াক মিউজিক মানেই হচ্ছে একটু এগিয়ে থাকা সাংস্কৃতিক একটি সংগঠন। আমরা বারবারই এটা দাবি করি, তার কারণ হচ্ছে আমরা প্রত্যেক মাসে অনুষ্ঠান করি এবং প্রত্যেক মাসেই আমাদের অনুষ্ঠানের একটা বিষয় থাকে, একদম টপিক থাকে যেটাকে বলা যায়। প্রত্যেক মাসেই আমরা একটা বিষয় ভিত্তিক অনুষ্ঠান করি, তো আজকের বিষয়বস্তু মানে এই মাসের, এই মাস জুলাই মাস, জুলাই মাস মানে মনে করিয়ে দেয় উত্তম কুমারের কথা, সেই মহানায়ক উত্তম কুমারের কথা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। কিন্তু শুরু করবার আগে একটা চমক আছে, সেই চমকটা আবির দেবে। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব আবিরের গানে, তাই তো? এটা কিন্তু মানে একটি মানে খুব বড় একটি আমার কি বলবো দুঃসাহস, আমি সেটা আজকে করে দেখাবো। তার কারণ হচ্ছে আমরা জোডিয়াক মিউজিক যখনই অনুষ্ঠান করি, প্রথমে আরো একজন মানুষ যিনি বিশ্বের দরবারে, আমি শুধু ভারতীয় বলবো না, বাঙালি বলবো না, আমি বলবো বিশ্বকে সম্মানিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। আর জোডিয়াকেও কিন্তু রবির গান কবিতা ছাড়া কিন্তু হয় না। ঠিক তাই, ঠিক তাই। জোডিয়াক মিউজিকও বারবার আমরা রবীন্দ্রনাথ নজরুল থেকে আরম্ভ করে সমস্ত মানুষজনকে, গুণী মানুষজনের অনুষ্ঠান আমরা করে থাকি। আজকেও ঠিক তাই, আমরা উত্তম কুমারকে তো কথায় কথায় গানে গানে শ্রদ্ধা জানাবো, কিন্তু তার আগে রবি ঠাকুরকে আমরা শ্রদ্ধা জানাবো। এবং আমার আজকের গানের যে চয়নটি, সেই গানটির মধ্যেও কিন্তু আমরা রবীন্দ্রনাথের গান হলেও আমরা শ্রদ্ধা জানাবো উত্তম কুমারকে, কারণ তিনি আমাদের অন্তরে, তুমি একটু গান বললে, হৃদয়ে একদম চিরস্থায়ী একটা আসন আসন গ্রহণ করে নিয়েছেন উত্তম কুমার। তাই প্রথমেই আমরা থাকবো রবি ঠাকুরের গানে, অবশ্যই উত্তম কুমারকে সঙ্গে নিয়ে, এবং আবিরের গানে চেষ্টা করবো। আপনাদের সকলকে বলছি দুঃসাহসটা করলাম, তার কারণ হচ্ছে জোডিয়াক পরিবার আমার নিজের পরিবার, আমি মনে করি আমি এই পরিবারের একজন সদস্য, এবং আমার তো ভালো লাগে এটা ভাবতে, আমি গর্বিত বোধ করি নিজেকে যে আমি জোডিয়াকেরই একজন সদস্য।